সদ্গুরু, কারোর মায়ের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করায় এমন ভুল কি আছে যে একজন গুরু তার শিষ্যের আর মুখে দেখবেন না বললেন? রামকৃষ্ণ যা বলেছিলেন তা এই জন্য বলেছিলেন কারণ তিনি বিবেকানন্দের জন্য বিবেকানন্দ প্রার্থনা করতেন সেটার জন্য যেটা তিনি ভাবছিলেন যে তিনি চান, তো রামকৃষ্ণ একটি রাস্তা তৈরি করছেন সেই রকেটের জন্য যেটি তিনি ছাড়তে চলেছেন। নমস্কার সদ্গুরু, আপনি আমাদের স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংসের সুন্দর একটি গল্প বলেছিলেন। স্বামী বিবেকানন্দের মা গুরুতর অসুস্থ ছিলেন আর রামকৃষ্ণ তাকে বলেছিলেন যে বিবেকানন্দ যদি কালীর কাছে তার মায়ের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করতেন, রামকৃষ্ণ আর কখনো তার মুখ দেখতেন না। সদ্গুরু, কারোর মায়ের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করায় এমন ভুল কি আছে যে একজন গুরু তার শিষ্যের আর মুখই দেখবেন না বললেন? এবার আপনি সবার সামনে ফাঁস করে দিচ্ছেন গুরুরা কত জঘন্য হয়। দেখুন, আমাদের জীবনের অনেক দিক রয়েছে। এই নানা দিকগুলোর মধ্যে একজন গুরু মানে, আমি জানি আজকাল গুরু শব্দটি খুব হালকাভাবে ব্যবহার করা হচ্ছে, ম্যানেজমেন্ট গুরু, মার্কেটিং গুরু ইত্যাদি ইত্যাদি, ওই প্রেক্ষিতে শব্দটিকে ব্যবহার করছি না। আমরা যখন বলি একজন গুরু, আমরা এমন একজনের কথা বলছি যিনি আপনার চরম প্রকৃতির প্রতি অঙ্গীকারবদ্ধ। হ্যাঁ, রামকৃষ্ণ যেটা বলেছিলেন সেই কথাগুলো তিনি তার আরও হাজার হাজার ভক্তদের বলতে যাননি, যারা কিনা তার আশেপাশে থাকতেন। তিনি কেবল বিবেকানন্দকে বললেন, এটা বুঝতে হবে আপনাদের, কারণ তিনি আপনার মায়ের প্রতি আপনার আবেগ বা আপনার মায়ের স্বাস্থ্যের জন্য আপনার দৈব সাহায্যের কথা বলতেন না। অন্য কেউ হলে বলতেন, হ্যাঁ গিয়ে প্রার্থনা করো, কিন্তু বিবেকানন্দের জন্য তিনি এক আলাদা মান স্থির করেছিলেন, কারণ তিনি আশা করছেন যে এই মানুষটি অন্যান্যরা যা করে তার থেকে অনেক বেশি করবেন। যদি তাকে এই কাজগুলো করতে হয় তাহলে নির্বোধের মতো এটা ওটা চাইলে চলবে না। তার এরকম হলে চলবে না যে দেবীর সামনে দাঁড়িয়ে তিনি চাইবেন আমার এটা চাই আমার ওটা চাই। তো আপনার মার স্বাস্থ্যের জন্য, তার মার স্বাস্থ্যের জন্য তার সেই মুহূর্তে যা প্রয়োজন ছিল তা ছিল টাকা, তাই তিনি চাইছিলেন যে তিনি গিয়ে টাকা চাইবেন। যদি টাকায় কাজ না হয় তারপরে কি চাইবেন? চাইবেন কিছু অলৌকিক। যদি অলৌকিকে কাজ না হয় তারপর কি চাইবেন? চাইবেন মৃতকে জাগিয়ে তুলতে। রামকৃষ্ণ জানেন মানুষের মনের গতি প্রকৃতি কোন দিকে যায়। প্রথমে আপনি বলবেন আমার মা যেন সুস্থ থাকে, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়বেন। তারপর আপনি বলবেন তার চিকিৎসা করানোর জন্য আমার টাকা থাকা উচিত, চিকিৎসায় কাজ হলো না। তারপর চাইবেন অলৌকিক কিছু ঘটুক, এমনি এমনি তিনি যেন ঠিক হয়ে যান, কাজ করলো না, তিনি মারা গেলেন। এবার আপনি চাইবেন মৃতকে জাগিয়ে তুলতে। তো রামকৃষ্ণ এক মুহূর্তের মধ্যে এই প্রকৃতিকে স্পষ্টভাবে দেখছেন, আর সর্বোপরি তিনি বিবেকানন্দকে তৈরি করছেন তার যন্ত্র হিসেবে, এবং তিনি চান তার যন্ত্রটি সূক্ষ্ম হোক, কর্কশ নয়। তো তার যন্ত্রকে তৈরি করা কি বিবেকানন্দের মার থেকে বেশি গুরুত্বপূর্ণ? বিষয়টি একের বিরুদ্ধে অন্যটির নয়। কিন্তু দেখুন, আজকে আপনিও এখানে আমেরিকাতে, আপনি জানেন বিবেকানন্দের গুরু কে ছিলেন? তার বাবার নাম আপনি জানেন কি? তার মার নাম জানেন কি? তার কাকার নাম, তার ভাইয়ের নাম? আপনি কেবল তার গুরুর নাম জানেন, কারণ বিবেকানন্দের জন্য রামকৃষ্ণ তার ধর্ম হয়ে উঠেছেন, তার শ্বাস প্রশ্বাস হয়ে উঠেছেন। কিন্তু এখন সামাজিক চাপ আসছে আর তিনি পিছু হটছেন। গুরুর কি উচিত তাকে পিছু হটতে দেওয়া নাকি সামনে ঠেলা উচিত? আপনি এই প্রশ্নই জিজ্ঞেস করছেন। দেখুন, আমি যদি বিবেকানন্দ হতাম তাহলে চাইতাম আমাকে সামনে ঠেলা হোক, আমি পিছনে পড়তে চাইতাম না নিজের আবেগের ওপর। আর এমনিতেও যদি টাকা দিয়ে তার প্রাণ বাঁচানো যেত,
আমি নিশ্চিত রামকৃষ্ণ কিছু না কিছু ব্যবস্থা করতেন। কিন্তু আপনি দৈব সাহায্য চাইছেন? না না না, এই জিনিসটা আপনাদের সকলকে বুঝতে হবে। এটা আমার আশেপাশেও ঘটেছে কয়েকবার, যে আমি কাউকে কোনো এক শক্তিশালী প্রক্রিয়ায় দীক্ষিত করলাম আর তার ঠিক পরেই তারা চান তাদের মাকে, তাদের কাকাকে, খুব কাছের খুড়তুতো মাস্তুতো ভাই বোনদের সাহায্য করতে। একটুখানি তারা চায় তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিতে, কারণ মূর্খটি পড়াশোনা করেনি। কিংবা চায় সে লটারি জিতুক, কিংবা চায় সে অলৌকিকভাবে উঠে বসুক মৃত্যুশয্যা থেকে। যে মুহূর্তে তারা এটা করবেন, তারা নিজেদের মধ্যে সবকিছুকে ভেঙে শেষ করে ফেলবেন। যদি, এটা আমার অনুমান, যদি বিবেকানন্দ প্রার্থনা করতেন সেটার জন্য যেটা তিনি মনে করছিলেন তিনি চান, তিনি মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যেতেন, সম্পূর্ণভাবে। তো গুরুর কাজ হল খেয়াল রাখা যাতে এরকম কিছু না ঘটে। কিন্তু একবিংশ শতাব্দী, লোকেদের কথা শুনতে বাধ্য করা খুব কঠিন। বিবেকানন্দ বিংশ শতাব্দীর, ঊনবিংশ শতাব্দীতেই এত ঝামেলা ছিল, আমার কথা একবার ভাবুন। লোকে যান দেবীর সামনে গিয়ে সব ধরনের জিনিস চান, কারণ ধ্যানলিঙ্গর সামনে গিয়ে সব করতেন। তাই আমি দেবীকে প্রতিষ্ঠা করে বললাম, যাও, এসব চাওয়ার জন্য আরেকটা জায়গা বানিয়ে দিয়েছি, কারণ যেখানেই এক অবিশ্বাস্য শক্তি রয়েছে যেটা কিনা আপনাকে সামনের দিকে ঠেলছে এক নির্দিষ্ট গতিতে, যখন আপনি সেই গতিতে চলছেন তখন আপনি যদি একটি গাছের জন্য চিন্তিত হন এবং তাকে ধরেন, আপনার হাতটিই চলে যাবে। আপনি কিছু একটা হারাবেন, এটা আপনাকে ভেঙে গুঁড়িয়ে ফেলবে। তো রামকৃষ্ণ চাইছেন তাকে এক রকেট করে তুলতে, আর রকেটটি চাইছে অন্য কিছু একটা করতে। না, রকেটের পথটি নির্ধারণ করা হয়ে গিয়েছে, তখন এটা ওটা করতে পারেন না, সেটা এক বিপর্যয় হবে। তো এই পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে যদি তুমি এটা করতে, তোমার আর আমার মধ্যে সব কিছু শেষ হয়ে যেত, কারণ এমনিতেই তুমি এক ভাঙা ব্যর্থ রকেট হতে। ভাঙা রকেটকে কেউ তুলতে যায়? আপনি ভাবতে পারেন আপনি এটাকে ছেড়েছেন, এটা চাঁদে যাবে, কিন্তু এটা গিয়ে পড়ল সমুদ্রে। কেউ কি সেটাকে আর খুঁজতেও যায় না? শেষ, ফুরিয়ে গেছে, পুড়ে গেছে। তো সেই পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ বলছেন যে আজকে তুমি যদি সেটা করতে তাহলে শেষ হয়ে যেত সব কিছু, দেখা করার আর কোনো মানে হতো না, কারণ তুমি ভেঙে শেষ হয়ে যেতে। একটা ভাঙা যন্ত্র নিয়ে আমি কি করব? আজকে আপনি রামকৃষ্ণ পরমহংসের ব্যাপারে জানেন বিবেকানন্দের জন্য, সেই যন্ত্রটি যদি সেই দিন ভেঙে যেত, রামকৃষ্ণর এই বিশ্বকে যে উপহার দেওয়ার ছিল তা পুরোটাই বৃথা যেত। তবে আমি খুশি যে আপনি কৃষ্ণর কথা তোলেননি, কারণ কৃষ্ণ বলেছিলেন, যখন অর্জুন বললেন আমি এত লোক মারতে চাই না, 100,000 মানুষের কথা বলা হচ্ছে, কৃষ্ণ বললেন তোমাকে তাদের হত্যা করতে হবে, তবেই তোমার উপলব্ধি হবে। এটা তো আরো খারাপ একটি ঘটনার উদাহরণ, কিন্তু এটা এরকমভাবেই ঘটে, কারণ আপনি যখন চূড়ান্ত প্রকৃতির সন্ধান করেন, আপনি যখন আপনার অস্তিত্বের উৎস খুঁজছেন, আপনার অস্তিত্বের ছোটখাটো জিনিস ব্যবস্থাপনাগুলোর কোনো মানেই থাকে না। যদি এর মানে থাকত, আপনি কারোর জন্য কিছু একটা করলেন এই জন্য নয় যে এটার আমার কাছে কোনো মানে আছে বলে। আজকে গুরু পূর্ণিমা, আমি বলছি আপনাদের, কিন্তু কাউকে বলবেন না। আমি যাই করছি, যারা খেতে পায় না তাদের খাবার দেওয়া, হাজার হাজার শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়া, স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা, সেই সংক্রান্ত যাবতীয় উদ্যোগ তাদের জন্য যারা এগুলোর থেকে বঞ্চিত, আর গাছপোতা, কাবেরী, এই সব কিছু আমি এই জন্যই করছি কারণ তাদের কাছে এর মূল্য অনেক, আমার কাছে কোনো অর্থ আছে বলে নয়। চোখ বন্ধ করলে পৃথিবীর সাথে আমার সম্পর্ক শেষ, সবার সাথে। আমি কেবল আপনার বা অন্য কারোর কথা বলছি না, সকলের সাথে। সবার সাথে মানে সবার সাথে। আমি চোখ বন্ধ করলে সবাই উধাও, মৃত। কিন্তু আমি এই সব করছি কারণ তাদের কাছে এর মূল্য অনেক। সেই জিনিসগুলো পূরণ না হলে তারা উচ্চতর কিছুকে কখনো চাইবেনই না। এই মুহূর্তে কেউ ক্ষুধার্ত,
আপনি কি তার সাথে আলোকপ্রাপ্তির কথা বলবেন? সেটা অত্যন্ত নিষ্ঠুর। তাই আগে আমরা তাকে খেতে দিই। এই জন্য নয় যে সেটা করে আমি অত্যন্ত সন্তুষ্ট বোধ করি, না। আমি সবসময় বলে আসছি, আমি যাই করি তার কোনোটা করেই আমার কোনো সন্তুষ্টি নেই, এমনকি আধ্যাত্মিক কাজও। যখন আমাকে লোকে জিজ্ঞেস করেন, সদ্গুরু আপনার নিশ্চয়ই প্রচণ্ড সন্তুষ্টি হয় যখন আপনি দেখেন এই সব লোকদের আনন্দময়, তাতে আমার কি? তারা আনন্দিত, দুঃখিত, বিপর্যস্ত, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। যেহেতু তাদের সমস্যা রয়েছে, আমি হাত বাড়িয়েছি, কারণ আমি কখনোই তাদেরকে নিজের থেকে আলাদা কিছুর চোখে দেখিনি। আমি হাত বাড়িয়েছি শুধু, কিন্তু আমি চোখ বন্ধ করলে আমার কাজ শেষ, পৃথিবীর সাথে কাজ শেষ, সবার সাথে সব কিছুর সাথে কাজ শেষ। ও, এত কাজ হয়েছে, সবাই জিজ্ঞেস করছেন, ও সদ্গুরু আপনার উত্তরাধিকারী কে হবে? আপনি কাকে নিযুক্ত করবেন? কাউকে না। যদি তারা আগ্রহী হন তাহলে এগিয়ে নিয়ে যাবেন, যদি কোনো মূল্য না থাকে তাহলে ফেলে দেবেন, তাদের ওপর ছেড়ে দিচ্ছি যদি এর মূল্য না দেখে থাকেন। যদি যা করা হচ্ছে লোকে এর মূল্য দেখে না থাকেন, তারা এটা ছেড়ে দিক, একে হাসপাতাল বা স্কুল কিছু একটাতে পরিণত করে নিক। কারণ বেশিরভাগ আধ্যাত্মিক সংস্থার পরিণতি সেটাই হয়। আমি বিশ্বাস করি না যে ইশাযোগ কেন্দ্রর সেই পরিণতি হবে, কারণ অনেকেই এর মূল্য দেখেছেন। যদিও আমি সব সময় তাদের বিরক্ত করি, তাদের জ্বালাতন করি, তাদের কাজে বাধা সৃষ্টি করি, তাদের কাজকে আরও শক্ত করে তুলি, এটা অন্যকে কষ্ট দিয়ে তৃপ্তি পাওয়ার জন্য নয়, কেবল এটা দেখার জন্য যে তাদের কাছে এর মূল্য কতটা। তারা প্রমাণ করেছেন তাদের কাছে এর মূল্য মহান, জীবনে মরণে এটা করবেনই, আমি থাকি বা না থাকি তারা এটা করবেনই। তো হয়তো সকলে নয়, কিন্তু অনেকেই এটা করবেন, তো এটা চলবে সেই কারণেই, কারণ তাদের কাছে এর মূল্য অনেক। সব সময় এই জন্য নয় যে এটা তাদের জীবনে কিছু একটা যোগদান করবে, এই সব কাজ আমার জীবনে কিছুই যোগদান করে না, কিন্তু বাকি অন্যান্য জীবনদের কাছে এর এত মূল্য রয়েছে, তাই আপনি এটা করছেন। যদি কিছু না করতে চান, অনেক যোগীরা, অসাধারণ যোগীরা কিছুই করেন না, তারা কেবল সরিয়ে নেন নিজেদের, কোনো সমস্যা নেই তাদের সেরকম হওয়া নিয়ে। তো রামকৃষ্ণ, তিনি একটি পথ নির্ধারণ করছেন এক রকেটের জন্য যা তিনি ছাড়তে চলেছেন। এখন এই রকেটটির নিজের মস্তিষ্ক তৈরি হচ্ছে, নিজের আবেগ তৈরি হচ্ছে, এবার এটা বিপজ্জনক। চাঁদ বা মঙ্গল গ্রহকে লক্ষ্য করে যদি রকেট ছাড়েন, সে যদি হাওয়াইয়ের কথা ভাবে, হাওয়াই ধ্বংস হয়ে যাবে নিশ্চিতভাবে। তো এটা এক আলাদা মাত্রা, এটাকে বোঝা উচিত নয় আপনার বোধশক্তি দিয়ে, আপনার আবেগ দিয়ে, আপনার মূল্যবোধ দিয়ে। সেই জন্য আমি বলি, আপনি যখন এক গুরুর সংস্পর্শে আসেন, আপনি যদি তাকে প্রেরণা হিসেবে ব্যবহার করেন, তাহলে এটা ঘটবে, লোকে আপনাকে এদিকে ওদিকে টানবে। দেখুন, যোগ কেন্দ্রে প্রচুর যুবকরা, তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলেন, তারপর জানেন তো মেয়েগুলো খুব সুন্দরী, বিয়ে করে নিলেন, কোনো ভুল নেই। কিন্তু আমি বলছি, এইভাবে আপনি যদি এগোতে থাকেন আর এই ছোটোখাটো ব্যাপারগুলো এগুলো মিটিয়ে নিলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি আপনার পথ পরিবর্তন করে এই ছোটোখাটো চিন্তা আবেগ পাল্টাচ্ছে বলে, তাহলে আপনাকে এই ক্ষমতা না দেওয়াই ভালো। তো আমি এই কথাটা আগেই বলেছি, আমার সূর্যাস্তের সময় এখনও আসেনি, আমি আরও রঙিন হয়ে উঠব, আপনারা দেখুন, কিন্তু সেদিকে এগোচ্ছি। এখন বিকেল চারটে বাজছে দিনের হিসেব ধরলে আমার জন্য, তো এখন গ্রীষ্মকাল, এখন গ্রীষ্ম রয়েছে, সূর্য অস্ত যাচ্ছে পৌনে নটা, নটা রাত্রেবেলায়, তো এখনও সময় রয়েছে। কিন্তু যখন সময় বিকেল চারটে, তখন সূর্যের তেজ দুপুরবেলার মতন নয়, হ্যাঁ তখন আরও সুন্দর হয়ে উঠছে, আরও মধুর হয়ে উঠছে, কিন্তু একই সাথে এটা বাছবিচার করতেও শুরু করছে। দেখুন, দুপুর ১২টার সময় সূর্য সকলের ওপর তার আলো দেয়, সকলের ওপর, কারণ মাথার ওপর রয়েছে। চারটের সময় যদি না ঘাড় বেঁকিয়ে মাথা বার করেন, আপনার ওপর আলো ফেলবে না, এই মুহূর্তে সেই দিকেই যাচ্ছে। তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আপনার জন্য প্রেরণা নাকি কি বলে, বন্ধু, দার্শনিক, পথ নির্দেশক, নাকি আমি আপনার জন্য একটি দরজা যেখানে আপনি আটকে রয়েছেন,
নাকি আমি আপনার জন্য এক গন্তব্য, নাকি আমি আপনার ধর্ম হয়ে উঠেছি, সময় হয়েছে সিদ্ধান্ত নেওয়ার। কারণ এটা দুপুরবেলা নয় যখন রোদের আলো সবার ওপর রয়েছে, আপনাকে গলা বাড়িয়ে দাঁড়াতে হবে এর আলো পেতে গেলে।